আসসালামু আলাইকুম সবাইকে, যারা যারা ক্লাসে প্রেজেন্ট আছো। আজকে আমাদের শুরু করছি ফিনান্স এন্ড ব্যাংকিং ক্লাস। আজকে আমরা আমাদের সেকেন্ড টার্ম সিলেবাস অনুযায়ী, ঠিক আছে, যে অধ্যায়টি আজকে আমরা পড়া শুরু করব সেটা হচ্ছে অধ্যায় 4, অর্থের সময় মূল্য। ঠিক আছে, তোমাদের সেকেন্ড টার্ম থেকে আসলে তো ফিনান্সের যে ম্যাথমেটিক্যাল টার্ম গুলো আছে সেগুলো স্টার্ট হবে। আমরা ফার্স্ট টার্ম পর্যন্ত একটু থিওরিটিক্যাল বিষয়ে আমরা জ্ঞান অর্জন করেছিলাম, এখন আমরা একটু ম্যাথমেটিক্যাল পার্ট গুলোতে যাবো। ঠিক আছে, সুতরাং সবাই মনোযোগ দিয়ে ক্লাস গুলো করবে যাতে বুঝতে পারো। আচ্ছা, আজকে আমরা তাহলে যেটা পড়বো সেটা হচ্ছে চতুর্থ অধ্যায়, অর্থের সময় মূল্য, যেটাকে আমরা ইংলিশে বলছি টাইম ভ্যালু অফ মানি, অর্থের সময় মূল্য বা টাইম ভ্যালু অফ মানি। আচ্ছা, এই সংক্রান্ত বোঝানোর জন্য আমি একটা স্লাইড প্রেজেন্ট করছি। আমি স্লাইড প্রেজেন্টেশনের সাথে সাথে আমি তোমাদের জিনিসটা বোঝানোর চেষ্টা করব এবং তোমরা বুঝবে সাথে সাথে চেষ্টা করবে, যদি কোনো প্রশ্ন থাকে পরবর্তীতে সেটা আমার আমাকে আমাকে জিজ্ঞেস করবে, যাতে আমি তোমাদেরকে ডিসকাস করে দিতে পারি। দেখতে পাচ্ছো তো না সবাই? দেখা যাচ্ছে, আমাকে একটু রেসপন্স করো, দেখা যাচ্ছে কিনা। আচ্ছা, ফিনান্স এবং ব্যাংকিং এর আজকে আমরা তাহলে শুরু করছি চ্যাপ্টার 4। হ্যাঁ, চ্যাপ্টার 4 থেকে আজকে আমরা শুরু করছি আমাদের অধ্যায়ের নাম অর্থের সময় মূল্য, যেটাকে কিনা আমরা ইংলিশে বলছি টাইম ভ্যালু অফ মানি। অর্থের সময় মূল্য, ঠিক আছে, টাইম ভ্যালু অফ মানি, এটা আসলে কি জিনিস, এটা সংক্রান্ত আমাদের জানতে হলে প্রথমে আমাদেরকে একটু জানতে হবে আসলে অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি। ঠিক আছে, এই যে আমাদের যে চ্যাপ্টারটার নাম অর্থের সময় মূল্য, এই অর্থের সময় মূল্য বলতে আসলে আমরা কি বুঝি। আচ্ছা, ধরো তোমার কাছে এখন একটা 100 টাকা আছে। ঠিক আছে, আমি একটা উদাহরণ দিচ্ছি, উদাহরণটা খেয়াল করো, তোমার কাছে আছে এখন ধরো 100 টাকা। ঠিক আছে, সেই 100 টাকা তুমি ধরো তোমার বাসায় একটা তোমার ছোট ব্যাংক আছে, টাকার ব্যাংক আছে, মানে যেখানে তুমি টাকাটা রেখে দিচ্ছ। তো সেই 100 টাকাটা তুমি আজকে, আজকে তুমি রেখে দিলে, এটাকে আমরা বলছি বছরের শুরুতে তুমি ধরো 100 টাকাটা রেখে দিয়েছ, তার মানে এই বছরটাকে আমরা বলছি ইয়ার জিরো। ঠিক আছে, মানে প্রথম বছর ইয়ার জিরো, ইয়ার জিরো তে তুমি করেছো কি, এই 100 টাকাটা তুমি তোমার একটা ছোট ব্যাংক আছে বাসায়, মাটির একটা ব্যাংক আছে, সেই ব্যাংকে তুমি টাকাটা জমা রেখেছো। যখন এই বছরটা পুরোটা পার হয়ে যাবে, এই বছরটা পুরোটা পার হয়ে যাবে, যখন তুমি এই বছরের শেষে গিয়ে যখন তুমি তোমার মাটির ব্যাংকটা খুলে দেখবে, তখন দেখবে ঠিকই সেখানে 100 টাকাটা রয়ে গেছে, ঠিক না? 100 টাকাটা থেকে যাবে না, 100 টাকাটা থেকে যাবে। যখন তুমি ধরো দ্বিতীয় বছরে গিয়ে মাটির ব্যাংকটা খুলবে, তখনও তুমি দেখবে যে সেম ভাবে 100 টাকাটা কিন্তু রয়ে গেছে। যখন তুমি থার্ড ইয়ারে, তৃতীয় বছরে, হ্যাঁ, তিন বছর শেষে যখন তুমি মাটির ব্যাংকটা খুলবে, তখনও তুমি দেখবে তোমার যত টাকা ছিল সে 100 টাকা এখনো কিন্তু সে 100 টাকাটাই রয়ে গেছে। তার মানে গত 3 বছর আগে তুমি মাটির ব্যাংকে 100 টাকা ঢুকিয়েছিলে এবং 3 বছর পরে তুমি তোমার বাসার যে ব্যাংকটা রেখেছো টাকা সেভিংস করার জন্য, সেখানে তুমি দেখলে কি সে 100 টাকাটাই রয়ে গেছে। ঠিক আছে, কোনো চেঞ্জ আসে না। কিন্তু আমাদের ফিনান্স বলছে, ঠিক আছে, আমাদের বর্তমান যে ফিনান্সিয়াল যে ম্যানেজমেন্ট বা আমাদের যে ফিনান্স বা আর্থিক যে আমাদের একটা পরিবেশ, হ্যাঁ, যে একটা সিচুয়েশন, যে একটা এনভায়রনমেন্ট, সে ফিনান্স বলছে তুমি এখন 100 টাকা রাখছো, কিন্তু 1 বছর পরে সে 100 টাকাটা 100 টাকা থেকে যাবে না, বা 2 বছর পরে যখন তুমি 100 টাকাটা চিন্তা করবা সেটা কিন্তু সে 100 টাকার সমান থাকবে না। ঠিক আছে, তৃতীয় বছরে সেটা সমান থাকবে না, চেঞ্জ হয়ে যাবে। এখন
বাসায় যেটা তুমি রেখেছো উইদাউট এনি ট্রানজেকশন, তুমি একটা জায়গায় তুমি বাসায় টাকাটা 100 টাকা রেখেছো, কিন্তু 5 বছর পরেও যখন তুমি সেই তোমার ধরো মাটির ব্যাংকটা খুলবে বা একটা তোমার টাকার প্যাকেটটা খুলবে, দেখবা যে টাকাটা সেম রয়ে গেছে। কিন্তু ফিনান্সের দৃষ্টিতে, যেটা আমরা ফিনান্সিয়াল ম্যানেজমেন্ট বলছি, ফিনান্সের দৃষ্টিতে কিন্তু যে 100 টাকাটা তুমি রেখেছো এখন, সেটা 2 বা 3 বছর পরে কিন্তু সেম থাকবে না, অবশ্যই সেটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে এটাকে বলছে আসলে অর্থের সময় মূল্য, ঠিক আছে? সেটাকে কিন্তু আমরা বলছি অর্থের সময় মূল্য। তাহলে আমরা এভাবে করে বলতে পারি, ফিনান্সের দৃষ্টিতে সময়ের সাথে সাথে অর্থের যে মূল্যর পরিবর্তন হয় বা অর্থের মূল্য পরিবর্তিত হয়, তাকে বলা হচ্ছে অর্থের সময় মূল্য। অর্থাৎ এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকার সমান মূল্য বহন করবে না। তুমি নর্মালি চিন্তা করে দেখো, তুমি এখন 100 টাকার যে ভ্যালু, ধরো তোমার কাছে এখন কেউ একজন তোমাকে ঈদ সালামি দিয়েছে ধরো 500 টাকা, ঠিক আছে? এখন তোমাকে কেউ একজন তোমার আমাদের সামনে মানে ঈদ গত হয়ে গেছে, তোমাকে কেউ একজন দিল 500 টাকা, ঠিক আছে? যখন তুমি 5 বছর পরের সিচুয়েশন চিন্তা করবা, এখনকার এই 500 টাকা কিন্তু তখন 500 টাকার কি সমান হবে? সমান হবে না। কেন জানো? এখন 500 টাকার কিন্তু অনেক মূল্য, ঠিক না? এখন তোমাকে কেউ যদি 500 টাকা দেয়, উফ কত টাকা আমাকে দিয়েছে, হ্যাঁ? কিন্তু এখন যদি তোমাকে কেউ 100 টাকা দেয়, তখন তুমি বলবা যে দূর, এখন 100 টাকার কি কোনো মূল্য আছে, ঠিক না? সেটা কিন্তু তোমরা বলবা, 100 টাকা তো দিয়ে কিছুই তেমন আমরা পাবো না, হ্যাঁ? কিন্তু 500 টাকা হলে কিন্তু আমরা মোটামুটি 500 টাকার ভিতর কিন্তু অনেক কিছু আমরা কিনতে পারবো। কিন্তু কেউ যখন তোমাকে 100 টাকা দিবে, তখন মনে করো 100 টাকা দিয়ে আমরা কতটুকু বা কি কিনতে পারবো। কিন্তু গত 2 বছর আগে বা 5 বছর আগে যখন আমরা চিন্তা করব, তখন কিন্তু 100 টাকাটার অনেক মূল্য ছিল। তখন কিন্তু 100 টাকা দিলে, ধরো 5 বছর আগের কথা আমরা বলছি, কেউ যদি তোমাকে 100 টাকা দেয়, তখন কিন্তু সে 100 টাকাটার অনেক মূল্য ছিল, হ্যাঁ আমাকে 100 টাকা দিয়েছে। কিন্তু এখন যদি তোমাকে কেউ 100 টাকা দেয়, তুমি বলবা মাত্র 100, হ্যাঁ এখন 500 টাকা না দিলে চলে, হ্যাঁ এরকম একটা তোমরা কি করবা, ঠিক না? এরকম কিন্তু তুমি বলবা। তোমাকে এখন যদি কেউ 100 টাকা দেয়, 100 টাকা দিয়ে তুমি ধরো একটা মানে একটা ছোটখাটো ধরো তুমি একটা ভালো মানের চকলেট ধরো কিনতে পারছো, ঠিক আছে? যে মিমি চকলেট গুলো আমরা বলছি যেগুলো, সেগুলো ধরো তুমি কিনতে পারছো। কিন্তু 500 টাকা যদি দেয়, তুমি কিন্তু এর থেকে বেশি পরিমাণে জিনিস কিনতে পারবা না, ঠিক আছে না? একই পরিমাণে তুমি কিন্তু জিনিস বেশি কিনতে পারবে। তাহলে এই জন্যই আমাদের ফিনান্সের দৃষ্টিতে বলা হচ্ছে এখনকার 100 টাকা আর 5 বছর পরের 100 টাকার সমান মূল্য বহন করবে না, অবশ্যই চেঞ্জ হবে। আর এই যে সময় মূল্যের যে আসলে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ, যে এখনের 100 টাকা কেন আগামী 2 বছর পরে 100 টাকার সমান হবে না, এটার কিন্তু প্রধান কারণ হচ্ছে সুদের হার, ঠিক আছে? বা ইন্টারেস্ট রেট আমরা যেটা বলছি, সুদের হার বা ইন্টারেস্ট রেট, ঠিক আছে? বুঝতে পারছো কি বলছি? কি তোমার এই পর্যন্ত কি একটু একটু বোঝা গেছে? আচ্ছা হ্যাঁ, ধরো এই যে অর্থের সময় মূল্য যে চেঞ্জ হয়ে যাচ্ছে, যে কেন 100 টাকা 5 বছর পর 100 টাকার সমান হবে না, এটার প্রথম কারণ হচ্ছে সুদের হার। ধরো তুমি এখন ব্যাংকে 1000 টাকা রেখেছো, ঠিক আছে? 1000 টাকা রেখেছো, এখন ব্যাংক তোমাকে অবশ্যই অবশ্যই তুমি যে টাকাটা রেখেছো সেই টাকার উপর তোমাকে কি দিবে, একটা ইন্টারেস্ট রেট দিবে না? এই ইন্টারেস্ট রেটটা কিন্তু অ্যাড হয়ে গিয়ে তুমি 2 বছর পরে বা 1 বছর পরে বা 2 বছর পরে কিন্তু তুমি 1000 টাকা থেকে একটু বেশি টাকা তুমি পাবা। তার মানে এখনের 1000 টাকা আগামী 1 বছরে 1000 টাকার সমান হবে না, একটু বেশি থাকবে। কি কারণ? একমাত্র ইন্টারেস্ট রেটের কারণে বা সুদের হারের কারণে। ব্যাংক তোমাকে ইন্টারেস্ট রেট দিচ্ছে বিধায় তোমার কিন্তু একটু টাকা বেড়ে গিয়ে 1 বছর পরে সামান্য একটু টাকা তোমার বেড়ে যাচ্ছে, ঠিক আছে? এই জন্য বলা হচ্ছে অর্থের সময় মূল্যের মেইন কারণ হচ্ছে সুদের হার। আচ্ছা, এখানে এই অংশে একটু তোমরা দেখতে পারো, যেটা আমি একটু বুঝাই বলবো, আশা করছি এটা বুঝাই বললে বাকিটা তোমার ক্লিয়ার হয়ে যাবে।
একটু মিডিলের দিকে করে দেখো, দেখো এখানে মনে করো, হ্যাঁ এখানে মনে করো বলেছে না, ওই অংশটা থেকে আমি একটু পড়ছি, দেখো মনে করো তুমি তোমার বন্ধুর কাছে 100 টাকা পাও, ঠিক আছে, তুমি তোমার বন্ধুর কাছ থেকে 100 টাকা পাও, এই অবস্থায় সে তোমাকে বলল 100 টাকা তোমাকে ও এখন দিবে না, সে 1 বছর পরে তোমাকে 100 টাকা দিবে, ঠিক আছে, অর্থাৎ অর্থের সময় মূল্য বলে যে এখনকার 100 টাকা আর 1 বছর পরের 100 টাকা কিন্তু সমান মূল্য বহন করবে না, কারণ আমরা একটু আগে বলেছি এটা সুদের হারের কারণে। ধরা যাক একটা উদাহরণ এখানে দিয়েছে, দেখো ধরা যাক সুদের হার শতকরা 10 ভাগ, মানে 10%, ঠিক আছে, ইন্টারেস্ট রেট দিয়েছে ধরো 10%, অর্থাৎ তুমি যদি সোনালী ব্যাংকে এখন 100 টাকা জমা রাখো, ধরো ব্যাংকে তুমি এখন 100 টাকা জমা রেখেছো, তবে আগামী বছর ব্যাংক তোমাকে 110 টাকা দেবে, ওই যে 10% যদি ইন্টারেস্ট সেটা সহ অ্যাড করে 100 টাকার 10% ইন্টারেস্ট রেট অ্যাড করে তুমি 1 বছর পরে তুমি পাচ্ছ 110 টাকা, মানে এখন তুমি 100 টাকা রেখেছো, এই বর্তমান সময় তুমি 100 টাকা রেখেছো, কিন্তু 1 বছর পর অর্থাৎ ফিউচার, মানে 1 বছর পরের ফিউচারের সময় গিয়ে তুমি সেটা 110 টাকা পাচ্ছ। তাহলে সুতরাং এখনকার 100 টাকা এবং আগামী বছরের 110 টাকা অর্থের সময় মূল্য অনুযায়ী তখন কিন্তু সমান মূল্য বহন করবে। সুতরাং তোমার বন্ধু থেকে যদি তুমি এখন টাকা পাও, হ্যাঁ ওকে বলবা যে এখনই যাতে পরিশোধ করে দেয়, 1 বছর বা 2 বছর পরে পরিশোধ করলে হবে না, তখন কিন্তু কি করতে হবে, টাকা আরেকটু ওকে বেশি পেমেন্ট করতে হবে। তুমি আমাকে 100 টাকা দিয়ে পার পেয়ে যাচ্ছ, তুমি বুঝতে পারছো যে এটা হবে না, হ্যাঁ আমাকে সাথে কিছু এখানে কিছু লাভ অ্যাড করে দিয়ে তুমি আমাকে 1 বছর পরে আরো কিছু বেশি টাকা আমাকে ফেরত দিবে, আর না হলে এখনের 100 টাকাটা এখনই আমাকে ফেরত দিয়ে দাও, তোমাদেরকে সেই পলিসি অ্যাপ্লাই করতে হবে, বুঝা গেছে? তাহলে এখনের যে 100 টাকা সেটা আগামী বছরের 110 টাকা, এটা সমান হবে, বাট এখনের 100 টাকা আগামী 1 বছর পরের 100 টাকা কিন্তু সমান হবে না, বুঝা গেছে? বুঝা গেছে? আচ্ছা এখন ধরো একটা আরেকটা ডিসকাশনের জন্য আমি তোমাদেরকে এভাবে করে বলছি, এখন আসলে কেন এই যে তোমরা যে বলছো না যে মিস আসলে কেন এত চেঞ্জ, হ্যাঁ বা কেন এইভাবে অর্থের সমন্বয়টা আসলে এভাবে চেঞ্জ হয়ে যাচ্ছে, হ্যাঁ ইন্টারেস্ট রেট তো বটে, কেন এখনের মূল্য আগামী 1 বছর পরের মূল্য একই রকম অর্থটা বহন করে না, আসলে ধরো এই যে তুমি তোমরা নিজেরাই দেখো আমাদের একটা বেসিক নলেজ থেকে আমরা বলতে পারি এই জিনিসগুলো কিরকম। এখন বর্তমান যুগে আমরা যত সামনের সময় পাস করছি ততই কিন্তু আমাদের জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে, ঠিক না? আগে আমরা দেখেছি তোমার 1 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে, 1 টাকা দিয়ে কিছু তোমার ধরো একটা চকলেট আমরা পেতাম, 1 টাকা দিয়ে আমরা একটা চকলেট কিন্তু আমরা পেতাম, কিন্তু এখন হ্যাঁ অনেক সময় দেখা যাবে যে ওই চকলেটের মূল্য হয়তো এখন 2 টাকা হয়ে গেছে, মানে তুমি 2 টাকা দিলে ওই একটা চকলেট পাচ্ছ, আগে 1 টাকা দিয়ে আমি একটা চকলেট পেতাম আর এখন 2 টাকা দিয়ে আমাকে সে একটা চকলেট নিতে হচ্ছে, তাহলে কি আমাদের এই সময়টা চেঞ্জ হয়েছে না? আমাদের ধরো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, আমাদের জীবনযাত্রার অনেক মান উন্নয়ন হয়েছে, হ্যাঁ আমাদের যার কারণে এই অর্থের সময়ের যে একটা সময়, যে অর্থের যে একটা টাইম, যে অর্থটা পাস করছে, হ্যাঁ অর্থ অর্থের এই সময় যেটা সে পাস করছে এই জন্য তার তার মাঝেও কি আসছে একটা চেঞ্জ আসছে প্রতিনিয়ত, প্রতিটা সময় যত সময় আমরা পাস করছি তার মাঝেও কিন্তু এই সময়টা আস্তে আস্তে কি হয়ে যাচ্ছে, হ্যাঁ তার মধ্যে এই পরিবর্তনটা আসছে, এই জন্যই বলা হচ্ছে এখনের যে অবস্থা, মানে বা আমরা গত 5 বছর আগেও আমরা যতটুকু আমরা আমাদের বাইং ক্যাপাসিটি ছিল, মানে কোন একটা জিনিস আমরা কিনতে পারতাম, ঠিক আছে, আর এই এই বর্তমান সময়ে এসে আমরা কিন্তু সেভাবে সেম টাকা দিয়ে আমরা কিন্তু সেম পরিমাণ আমরা কিনতে পারছি, সেম পরিমাণ কিনতে গেলে আমাদেরকে টাকার পরিমাণটা একটু বেশি খরচ করতে হচ্ছে। আগে 100 টাকা দিয়ে যদি আমরা কোনো একটা জিনিস পেতাম আর এখন দেখা যাচ্ছে 500 টাকা দিয়ে আমাদেরকে সেই সেই সেম জিনিসটা আমাদেরকে পেতে হচ্ছে, তাহলে দেখেছো এখনকার 100 টাকা কিন্তু
বাইং ক্যাপাসিটি হিসেবে আর কি, ধরো এখনকার 100 টাকা কিন্তু সেই পরবর্তীতে 500 টাকার সমান। আমাকে এখন কেউ 100 টাকা দিলে আমার মনে হবে মাত্র 100 দিয়েছে, কিন্তু 500 দিলে ধর মোটামুটি আমি একটু স্যাটিসফাইড হই, আমি 500 টাকা পেয়েছি। তার মানে কি, এখনের 100 টাকাতে আমি স্যাটিসফাইড না, ঠিক আছে, তেমন মূল্য নেই এখনের সেই 100 টাকার, এখন আসলে তেমন একটা কোনো মূল্য নেই, 500 টাকাটা অনেক মূল্য। এই জন্য বলছে এখনের যে সিচুয়েশন, এখনকার অবস্থায় তোমার সামনে যে টাকাটা থাকবে সেটাই তোমার জন্য অধিকতর মূল্যবান। এখন তোমার 500 টাকা অনেক বড় মনে হচ্ছে, সাপোজ, হ্যাঁ, ধরো তোমার 500 টাকা তুমি অনেক কিছু কিনতে পারবা, আগামী 5 বছর পরে তোমার 500 টাকাটা তোমার চোখেও লাগবে, তখন মনে হবে যে 1000 টাকাটাই হচ্ছে নর্মাল, সেটা মনে হয়। তো এটাই আসলে মোট কথা, অর্থের সময় মূল্য। মনে রাখবে আমাদের এই টার্ম, এই টপিক, মানে এই চ্যাপ্টারটা থেকে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম গুলো শুরু হবে, এবং আমাদের কিছু সামনে কিছু অঙ্ক করতে হবে। তো এটার জন্য জাস্ট বেসিক যেটা, যে আসলে অর্থের সময় মূল্য বলতে আমরা কি বুঝি, এটা একটু ভালো করে তোমাদের বুঝে নিতে হবে। এবং এটাই মাথায় রাখবে যে মানে সময়ের সাথে সাথে অর্থের মূল্যটাও কিন্তু কি হচ্ছে, চেঞ্জ হচ্ছে। এখনের টাকার যে মূল্য আগামী কয়েক বছর পরে সেই টাকাটার সেম মূল্য থাকবে না, এটা অবশ্যই চেঞ্জ হয়ে যাবে। এবং এই চেঞ্জটার মেইন কারণ হচ্ছে সুদের হার। সুদের হার আছে দিকে কিন্তু অর্থের সময় মূল্যটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা কিন্তু আমরা কিসের দৃষ্টিতে আমরা জানছি, এটা আমরা ফিনান্সিয়াল দৃষ্টিতে জানছি যে সময়ের সাথে সাথে অর্থের মূল্যেরও পরিবর্তন হয়, ঠিক আছে। এটা আমরা জানলাম, শিখলাম, এবং এটার এই টপিকস এর ভিত্তিতে কিন্তু আমরা সামনে আমরা অঙ্ক করব, বুঝতে পারছো? আচ্ছা, যখন আমরা সামনে যাব, আমরা যখন অঙ্ক করবো আরো সামনে, তখন আমাদের নিশ্চয়ই এই সংক্রান্ত আরো বেশি যেগুলো ধোঁয়াশা থাকবে সেগুলো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে।